প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের অর্জন কি প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সম্রাট ক্যাসিনো ব্যবসায় সরাসরি জড়িত বললেন র‍্যাব বিজি। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা সম্রাট ও আরমান গ্রেফতার, চলছে অভিযান। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ সেলিম ভুঁইয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের অর্জন কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তিস্তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করেই ফেনী নদীর পানিবণ্টন চুক্তি হওয়ায় খানিকটা হতাশ তারা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারতের বন্ধুত্বের সর্বোচ্চ করেছে ঢাকা, এবার ভারতেও দায়িত্বশীল বন্ধুর পরিচয় দেবে বলে আশা করেন তারা। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম বলেছেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে দেশ, বিশ্বের দরবারে ধর্মীয় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ। এ সম্প্রতি বজায় রাখতে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদের কঠোর নির্দেশনা রয়েছে। দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার বেলা 10:30 বন্দর থানা প্রাঙ্গণে প্রস্তুতিমূলক সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। বন্দর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বন্দর থানার ইন্সপেক্টর আজহারুল ইসলাম, মদনগঞ্জ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান, বন্দর ফাঁড়ি ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাম্মদ আনোয়ার হুসাইন, সেকেন্ড অফিসার এসআই আল মামুন, এসআই মোহাম্মদ হানিফ, মোহাম্মদ হামিদুর, আবু তালেব, মোহাম্মদ আলী, এএসআই মোহাম্মদ শহীদুজ্জামান সহ 64 জন পুলিশ, 138 জন আনসার, 30 জন গ্রাম পুলিশ সদস্য ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। চ্যালেঞ্জের আমি মনে করি তো ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন যে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়, আমার সার্কেলাধীন সোনারগাঁও বন্দর সার্কেলে অনেক পূজা মণ্ডপ রয়েছে। আমরা আমাদের ডাকারঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএমবার মহোদয় এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন রশিদ পিপিএমবার মহোদয়ের নির্দেশক্রমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমরা বিশ্বাস করি অনেক সুন্দর একটি দুর্গোৎসব সম্পন্ন হবে। রাউজান উপজেলায় সর্বপ্রথম চালু হয় বিনামূল্যে মানবতার দোয়েল পরিবহন। এই পরিবহনের উদ্বোধন করেন সাইফুল ইসলাম চৌধুরী আলহাজ মাস্টার ইউসুফ চৌধুরী। দোয়েল নামের বিশেষ এই বাহন চালু করা হয় অসহায় রোগীদের জন্য। বিগত 1 বছর ধরে চলছে এই পরিবহন। রাউজানের অসহায় রোগীদের জন্য পরিচালিত এই পরিবহন উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি শনিবার বিনামূল্যে বিভিন্ন রোগীকে মেডিকেলে আনা নেওয়া করে। দোয়েল পরিচালনা করেন শফিকুল ইসলাম চৌধুরী বেবি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম চৌধুরী রানা। আর ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে রাউজান পৌরসভার মেয়র ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবির স্মরণে। এই ফাউন্ডেশন থেকে রাউজানের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করা হয়। অনেক দিন ধরে অভিযানের মুখে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমান অবশেষে গ্রেপ্তার হয়েছে। রোববার ভোরে র‍্যাব আটকের কথা জানালেও স্থানীয়রা বলছেন, শনিবার রাতেই তারা যে বাড়ি থেকে আটক করেছে সে বাড়ি ঘিরে রাখতে দেখেছেন। শনিবার সন্ধ্যা 7টায় চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের কুঞ্জশ্রী গ্রামে প্রায় 7-8টি গাড়ি প্রবেশ করে। এলাকার শামসুমিয়ার বাড়িটি ঘেরাও করে রাখে তারা। পরে যোগ হয় আরও 5-6টি গাড়ি।
রাত প্রায় 12টার দিকে যুবলীগ নেতা সম্রাট ও আরমানকে আটক করে নিয়ে যায় র‍্যাব-7। ক্যাসিনো কাণ্ডে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোরে কুমিল্লা 14 গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয় বলে জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র সারোয়ার বিন কাশেম। ভারতের সাথে চুক্তির বিষয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সম্রাটকে গ্রেফতারের নাটক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখ্য মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী আরও বলেন, ভারতকে একতরফা সব কিছু দিয়ে আসা হয়েছে, যে চুক্তি করা হয়েছে তা সম্পূর্ণ সংবিধানের লঙ্ঘন। জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একতরফা চুক্তি করায় প্রধানমন্ত্রী তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন, এজন্য সরকারকে পদত্যাগের দাবি জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব। ওই যে বলেছেন না যে একটা চমক দেখানো হবে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আসলে এগুলো হচ্ছে প্রত্যেকটি নানা ধরনের নাটক প্রহসন, এটা প্রতিনিয়ত আপনার মানে চলছে। অর্থাৎ এই যে চুক্তিগুলো, এই যে অসম চুক্তি, দেশ বিরোধী চুক্তি করছেন, এই জন্য সম্রাটকে এতদিন মানে আড়ালে রেখেছিল আর কি। তো অনেকদিন থেকেই তো আমরা শুনছি র‍্যাবের ডিজি বলছেন যে আপনারা একটু ধৈর্য ধরুন, এই সমস্ত কথাবার্তা তো শুনছি। তো এখানে কি বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগরা বরাবরই বোকা মনে করে, বেকুব মনে করে? ক্যাসিনো ব্যবসায়ী যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট সরাসরি জড়িত জানিয়ে র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ক্যাসিনো বিরোধী অভিযানের এক দুদিনের মধ্যেই সম্রাট রাজধানী ত্যাগ করেন। দুপুরে র‍্যাব সদর দপ্তরে এ বিষয়ে ব্রিফ করেন বেনজির আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র‍্যাব ডিজি বলেন, পালানোর জন্য তিনি এমন কৌশল অবলম্বন করেছেন যাতে তাকে সহজে খুঁজে পাওয়া না যায়। ভোরে কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করে র‍্যাব। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে র‍্যাব সদস্যরা। স্প্যানিশ লালিগায় আজ সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা, যেখানে জয় দিয়ে লিগে রেসে ফিরতে মরিয়া কাতালান ক্লাবটি। নো ক্যাম্পে রাত 1টায় শুরু হবে ম্যাচটি। এদিকে সিরিয়ায় হাই ভোল্টেজ ম্যাচে জুভেন্টাস লড়বে টেবিল টপার ইন্টার মিলানের বিপক্ষে, রাত 1:45 শুরু হবে ম্যাচটি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখিয়ে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের অর্জন কি, প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সম্রাট ক্যাসিনো ব্যবসায় সরাসরি জড়িত বললেন র‍্যাব ডিজি। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা সম্রাট ও আরমান গ্রেফতার, চলছে অভিযান। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাত 9টায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।